হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল খামের আব্দুর রহমান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 200 ফার্মি মুরগি পালন করলে আমাদের কত টাকা লাগবে এবং কতটুকু জায়গা লাগবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, তো 200 ফার্মি মুরগি পালন করলে আমাদের কত টাকা লাগবে অর্থাৎ কত টাকা পুঁজি লাগবে আমাদের 200 ফার্মি মুরগি পালন করলে? বন্ধুরা, তো খরচটি ধরার জন্য কিন্তু আমাদের দুইটা পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হচ্ছে আপনার যদি ছোট বাচ্চা পালন করেন, আপনি জিরো বাচ্চা যদি পালন করেন, একটা আপনার কম পুঁজি লাগবে। আর একটা পদ্ধতি হচ্ছে আপনার যদি আপনারা রানিং ডিম পাড়া মুরগি কিনেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার পুঁজিটা একটু বেশি লাগবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাকে আগে বিবেচনা করতে হবে যে আপনি কোন মুরগিটা দিয়ে খামার শুরু করবেন, ঠিক আছে? জিরো বাচ্চা না ডিম পাড়া ফার্মি মুরগি, ঠিক আছে? তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে হিসাব দিব হচ্ছে আপনার 200 জিরো বাচ্চা দিয়ে যদি আমরা আমাদের খামারটি শুরু করি আমাদের কত টাকা খরচ লাগতে পারে। বন্ধুরা, তো আমাদের প্রথমে দেখার হচ্ছে আপনার 200 মুরগির বাচ্চা, ঠিক আছে? 200 মুরগির বাচ্চা প্রয়োজন হবে। বন্ধুরা, তবে হ্যাঁ, আমি একটি কথা বলবো, আপনারা যারা বাচ্চা কিনবেন, বাচ্চাটি কেনার আগে আপনারা আগে বাচ্চা সম্পর্কে জানেন, আপনার কীভাবে অরিজিনাল মিশরি ফার্মি মুরগি বাচ্চা চেনা যায় এবং কি আপনার কীভাবে সুস্থ বাচ্চা চেনা যায়, এইগুলো আপনি সম্পর্কে আগে আপনারা জানেন, এরপর আপনারা এই বাচ্চাটি কিনবেন। বন্ধুরা, তো প্রথমে আমাদের দরকার হবে 200 মুরগির বাচ্চা। আমরা কত করে কিনতে পারবো? বন্ধুরা, বর্তমান বাজারে ফার্মি মুরগির বাচ্চা রয়েছে হচ্ছে আপনার 40 থেকে 42 টাকা, ঠিক আছে? 40 থেকে 42 টাকা, যেটা আপনার অরিজিনাল মিশরি ফার্মি মুরগি, তো এটা হচ্ছে আপনার 40 থেকে 42 টাকা। তো আমরা যদি 200 বাচ্চা নেই, আমরা যদি 40 টাকা করে ধরি, দেখি আমাদের কত টাকা আসতেছে। বন্ধুরা, আমরা যদি 40 টাকা পিস কিনি, আমাদের কিন্তু 200 বাচ্চার দাম আসতে হচ্ছে আপনার 8000 টাকা, ঠিক আছে? 8000 টাকা লাগবে আমাদের শুধুমাত্র 200 পিস মুরগি বাচ্চা কিনতে। এরপর যেটা লাগবে এটা হচ্ছে আপনার মুরগির বাচ্চার খাবার লাগবে, ঠিক আছে? আপনার মুরগি কতটুকু খাবার খাইবে? বন্ধুরা, তো আপনার 100 মুরগির বাচ্চা আপনার এক মাসে খাইবে হচ্ছে আপনার 30 থেকে 35 কেজি খাবার, ঠিক আছে? 30 থেকে 35 কেজি খাবার খাইবে 100 মুরগির বাচ্চা এক মাসে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি 200 মুরগির বাচ্চার হিসাব করব, তো 200 মুরগি আপনার এক মাসে খাইবে হচ্ছে আপনার 70 থেকে 80 কেজি খাবার খাইবে, ঠিক আছে? তো এর মধ্যে বস্তা পড়তেছে হচ্ছে আপনার, আমরা জানি এক বস্তার মধ্যে থাকে আপনার 50 কেজি খাবার, তাহলে আমরা দেখা যাচ্ছে যে 2 বস্তা খাবার নিলে কিন্তু আমাদের এক মাস পার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা 2 বস্তার দাম ধরি, দেখি আমাদের কত টাকা আসতেছে। বন্ধুরা, বর্তমান বাজার থেকে যদি আমরা এই বাচ্চার খাবার কিনতে চাই, বাচ্চা খাবার কিন্তু আপনার বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার 3500 টাকা, ঠিক আছে? 3500 টাকা কিন্তু বর্তমান বাজারে রয়েছে বাচ্চার খাবার, ঠিক আছে? বন্ধুরা, আমরা যারা মুরগি পালন করি আমরা জানি যে বাচ্চার খাবারের অবস্থা কিন্তু আলাদা এবং ডিম পাড়া মুরগির খাবার কিন্তু আলাদা, ঠিক আছে? ডিম পাড়াটা কম হয় কারণ ওইটা ভুট্টার খাবার এবং এটা হচ্ছে আপনার ফিড, তো ফিডের দাম কিন্তু বাড়তি থাকে। তো বর্তমান বাজারে আপনার ফিড পাবেন হচ্ছে আপনার বাচ্চার খাবার অর্থাৎ যেটা আপনার ব্রয়লার স্ট্যান্ডার্ড ফিড, আপনার 3500 টাকা বস্তা, ঠিক আছে? তাহলে আমাদের 2 বস্তার দাম নিব হচ্ছে আপনার 7000 টাকা, ঠিক আছে? তাহলে 7000 টাকা হচ্ছে আমাদের খাবারে এবং আমাদের বাচ্চা কিনতে লাগবে হচ্ছে আপনার 8000 টাকা। এখানে কিন্তু আমাদের মোট খরচটা দাঁড়াইতেছে হচ্ছে আপনার 15000 টাকা, ঠিক আছে? প্রথমে আমাদের খরচটা লাগবে হচ্ছে আপনার 15000 টাকা শুধুমাত্র বাচ্চা কিনাতে এবং খাবারে। এরপর যেই খরচটা লাগবে এটা হচ্ছে আপনার কিছু ওষুধ প্রয়োজন হবে, যেহেতু আপনার জিরো বাচ্চা, ব্রুডিং করতে হবে, বাচ্চার না বিষয়ান ওষুধ লাগবে, বাচ্চার ভিটামিন লাগবে, হ্যাঁ। তো এইগুলো আপনার ওষুধে এবং কিছু ভ্যাকসিন কিন্তু প্রয়োজন হবে আপনার এক মাসে, যেহেতু আমরা এক মাসের হিসাবে ধরতেছি, তো আমাদের এক মাসে ভ্যাকসিন প্রয়োজন হবে হচ্ছে মাত্র 4টা ভ্যাকসিন। তো 4টা ভ্যাকসিন দিলে কিন্তু আপনার মুরগির জন্য চলবে। আপনার একটি প্রথম দিবেন হচ্ছে আপনার রানিখেত, তারপর গাম্বুরা, আবার রানিখেত, আবার গাম্বুরা। তো এটি আপনার দুইটা ভ্যাকসিন আর কি আপনাকে দুইবার দিতে হবে, ঠিক আছে? এক মাসে অর্থাৎ 30 দিনের ভিতরে আপনাকে 4টা ভ্যাকসিন ব্যবহার করতে হবে। তো অনেকেই আবার রয়েছে আপনার যারা অভিজ্ঞ খামারি, তারা কিন্তু ভ্যাকসিন ছাড়াই কিন্তু দেখা যাচ্ছে অনেকেই পালন করতে পারে। তবে আমি আপনাদের সুবিধার্থে ভ্যাকসিন এখানে ধরতেছি। তো 4টা ভ্যাকসিনের দাম হচ্ছে আপনার মাত্র 80 টাকা, ঠিক আছে? বর্তমান বাজারে যদি আপনারা সরকারি ভ্যাকসিন কিনতে চান, আপনার 16 থেকে 17-18 টাকা এরকম দাম নিবে আর কি, তো আমি আপনাদের সুবিধার্থে 20 টাকা ধরতেছি। তাহলে আমাদের 4টা ভ্যাকসিনের দাম হচ্ছে আপনার 80 টাকা, ঠিক আছে? তো এরপর আপনার প্রয়োজন হবে হচ্ছে আপনার বাচ্চার নাভিশ্বানোর জন্য নাভিশ্বানোর ওষুধ। তো নাভিশ্বানোর ওষুধ এবং কিছু ভিটামিন এবং ভ্যাকসিন, ঠিক আছে? এই তিনটে আমরা ধরে নিলাম হচ্ছে এখানে মাত্র 400 টাকা, ঠিক আছে? ভ্যাকসিন হচ্ছে আপনার 80 টাকা এবং বাকি 320 টাকা হচ্ছে আমাদের আপনার নাভিশ্বানোর ওষুধ এবং একটা ভিটামিন, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের ব্রুডিং চলে যাবে, ঠিক আছে? অর্থাৎ এক মাসে কিন্তু আমাদের আর কোনো ওষুধ লাগবে না, শুধু এক মাসে। আমি আবার বলতেছি, আপনারা যদি আপনার মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে চান, আপনাকে কিন্তু অবশ্যই ভিটামিন ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আপনার আমি 320 টাকার মধ্যে কী কী ওষুধ ধরেছি, প্রথম হচ্ছে আপনার নাভিশ্বানোর একটি ওষুধ এবং বাকি হচ্ছে আপনার মুরগিটার ভিটামিন, ঠিক আছে? তো ভিটামিন ওষুধ এবং নাভিশ্বানোর ওষুধ এবং হচ্ছে আপনার ভ্যাকসিন, তিনটা আমরা ধরেছি হচ্ছে আপনার 400 টাকা। এবং আপনার কিছু তুষ প্রয়োজন হবে, তুষে আমরা দলাম হচ্ছে আপনার এক মাসে 2 বস্তা তুষ ধরলাম 200 মুরগির জন্য, ঠিক আছে? 2 বস্তার দাম হচ্ছে
আপনার বর্তমান বাজারে 200 টাকা, 200 এবং এক দিক দিয়ে হচ্ছে আমাদের 400, মোট 600 এবং বাকি আর অন্যান্য খরচে আমরা ধরে নিলাম হচ্ছে আপনার 400 টাকা। এখানে কিন্তু আমাদের এখন মোট 1000 টাকা, ঠিক আছে, 1000 এবং ওই দিক দিয়ে আমাদের 15000 টাকা, মোট হচ্ছে আমাদের 16000 টাকা প্রথম মাসে খরচ হবে, ঠিক আছে। 200 ফার্মি মুরগি পালন করার জন্য আমাদের প্রথম মাসে খরচ হবে হচ্ছে আপনার মোট 16000 টাকা, ঠিক আছে। 16000 টাকা কিন্তু আমাদের প্রথম মাসে খরচ হবে বন্ধুরা। তো এখন জানি আমাদের কতটুকু জায়গা লাগবে বন্ধুরা। তো আমরা যেহেতু মুরগিটাকে একদম ডিম পাড়া মুরগি মুরগিটাকে যদি আপনারা ডিম পাড়াতে চান, অর্থাৎ ডিমের মুরগি যদি আপনারা তৈরি করতে চান, ওই ক্ষেত্রে কিন্তু আপনার একটি মুরগির জন্য 1 স্কোয়ার ফুট জায়গা প্রয়োজন হবে, ঠিক আছে। একটি মুরগির জন্য 1 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হবে। আর যখন আপনার মুরগি যেহেতু এটা ছোটো বাচ্চা, তো ছোটো বাচ্চার জন্য কিন্তু আপনার বেশি জায়গার প্রয়োজন হয় না। আপনি চাইলে 1 ফুট জায়গার ভিতরে আপনি 6 থেকে 7টি মুরগি পালন করতে পারবেন 1 সপ্তাহ। তা দ্বিতীয় সপ্তাহ চাইলে কিন্তু 1 ফুট জায়গার ভিতরে আপনি 4 থেকে 5টি মুরগি পালন করতে পারবেন। এরপর তৃতীয় সপ্তাহ আপনি 1 ফুট জায়গার ভিতরে আপনার 3 থেকে 4টি মুরগি রাখতে পারবেন। এরপর চতুর্থ সপ্তাহ গেলে আপনার 1 ফুট জায়গার ভিতরে আপনার এরকমই আর কি আপনার সপ্তাহ বাড়বে এবং আপনার মুরগির জায়গা কমবে আর কি। তো এক পর্যায়ে আপনার মুরগি যখন ডিম পাড়া মুরগি হবে, ওই সময় আপনার একটি মুরগিকে 1 স্কোয়ার ফিট জায়গা দিতে হবে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি মুরগির জায়গা সম্পর্কে। তো যখন আপনার 200 মুরগি আপনি তৈরি করবেন ডিমের জন্য, তো ওই সময় আপনার জায়গা প্রয়োজন হবে হচ্ছে আপনার 200 স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন হবে, ঠিক আছে। যদি একটি মুরগির জন্য যদি 1 ফুট জায়গা প্রয়োজন হয়, তাহলে আমাদের 200 মুরগির জন্য 200 ফুট জায়গা প্রয়োজন হবে, ঠিক আছে, ডিম পাড়া মুরগির জন্য, ঠিক আছে। আর যদি আপনি মুরগিটাকে 2 মাস পর বিক্রি করে ফেলেন, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 200 মুরগির জন্য যদি আপনি মুরগিটাকে 3 থেকে 4 মাস পালন করেন, ওই ক্ষেত্রে আমরা কিন্তু 200 মুরগির জন্য আমাদের শুধুমাত্র 180-90 ফুট জায়গা হলে কিন্তু আমাদের চলে, ঠিক আছে, কারণ আমরা মুরগিটাকে গোশতের জন্য পালন করতেছি। ওই ক্ষেত্রে কিন্তু আমরা যেরকম সোনালী মুরগিটা পালন করে থাকি 1 ফুট জায়গার ভিতরে 2টা মুরগি, তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা ঠিক এরকমভাবে এই মুরগিটা এইভাবে পালন করতে পারবো, কারণ আমরা যেহেতু গোশতের জন্য পালন করতেছি পরবর্তীতে মুরগিটাকে বিক্রি করে ফেলবো। তো এই ক্ষেত্রে আপনি 1 ফুট জায়গার ভিতরে 2টা মুরগি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি মুরগি থেকে ডিম সংগ্রহ করেন, ডিম পাড়া মুরগি যদি আপনি তৈরি করেন, তাহলে কিন্তু আপনার একটি মুরগির জন্য 1 স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন হবে বন্ধুরা। তো ভিডিওটি শেষ করার আগে একটি কথাই বলবো, আমি আপনাদেরকে যে স্টেপ দিয়েছি, অর্থাৎ 200 মুরগি পালন করলে আপনার কত টাকা পুঁজি লাগবে প্রথম মাসে, তো প্রথম মাসে আমি আপনাদেরকে যে স্টেপ দিয়েছি, তো স্টেপ দেখা যাচ্ছে কি পরবর্তীতে আপনারা যদি আমার এই ভিডিওটি ছাড়ার পরবর্তীতে যদি আপনার দেখা যাচ্ছে 1-1.5 বছর পরে যদি আপনারা দেখেন, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার হিসাবে নাও মিলতে পারে, ঠিক আছে, কারণ আমি আপনাদেরকে যে স্টেপ দিয়েছি, তো আজকে বর্তমান বাজারে আপনার ফিরের দাম 3500 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। তো পরবর্তীতে যদি আপনার ফিরের দাম যদি 3700-3800 টাকা হয়, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার প্রথম মাসের খরচটা কিন্তু বাড়তে পারে। এবং আমি আপনাদেরকে যে হিসেবে দিচ্ছি বাচ্চার দাম যদি বলি, তো বাচ্চা কিন্তু বর্তমান বাজারে আপনার 40 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, 40 থেকে 42 টাকা, আর পরবর্তীতে এটা বাড়বে দেখা যাচ্ছে, কারণ যেহেতু সামনে শীত আসতেছে, মুরগির পালন করা অনেকেই শীতের মধ্যে বেশিরভাগ মুরগিটা পালন করে থাকে, তো এর জন্য আর কি পরবর্তীতে মুরগির বাচ্চার দাম বাড়তে পারে। তো ওই ক্ষেত্রে আপনার এটা বাজার অনুযায়ী আমি আপনাদেরকে যে হিসেবে দিয়েছি এটা একটু কম বেশ হতে পারে বন্ধুরা। তো আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো ভিডিওটি কিরকম অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।